আকাশে দেশে কবে কোন দিনে কে কখন যাব কি জানে, সুখের সে দেশে কবে কোন দিনে কে কখন যাব কে জানে, সব চাওয়া পাওয়া সব লেনা দেনা শেষ হয়ে যাবে যেখানে, সুখের সে দেশে কবে কোন দিনে কে কখন যাব কে জানে, ও কে কখন যাব কে জানে। যত মমতার জড়ানো বাঁধন ভুলে পড়ে যাবে নিজেই যখন, যত মমতার জড়ানো বাঁধন ভুলে পড়ে যাবে নিজেই যখন, কোনো পিছু ডাকে থমকে দাঁড়াতে হবে না সে মধু লগনে, সুখের সে দেশে কবে কোন দিনে কে কখন যাব কে জানে, ও কে কখন যাব কে জানে। সমুখে শুধুই তোমার মহিমা, শুধু অনন্ত নেই তো সীমা, সমুখে শুধুই তোমার মহিমা, শুধু অনন্ত নেই তো সীমা, সেদিন নিজের আর থাকবে না কিছু জীবনের শুভ মরণে, সুখের সে দেশে কবে কোন দিনে কে কখন যাব কে জানে, সব চাওয়া পাওয়া সব লেনা দেনা শেষ হয়ে যাবে যেখানে, সুখের সে দেশে কবে কোন দিনে কে কখন যাব কে জানে, ও কে কখন যাব কে জানে। আমার মন তোর পারা এসেছে তোরই আশকারায়, আমার মন তোর পারা এসেছে তোরই আশকারায়, আজ তোর নামে রাত নামে দিন কেটে যায়, আমার মন তোর পারা
কিছু চুপ কথাতে, ছিলি কল্পনাতে, ছিলি রূপ কথাতে, আজ তোর নামে রাত নামে দিন কে গেজা, আমার মন তোর পাড়ায় এসেছে তোরই আশকারা। বৃষ্টি ভেজা এ সন্ধ্যা, হৃদয় রজনী গন্ধা, ও বৃষ্টি ভেজা এ সন্ধ্যা, হৃদয় রজনী গন্ধা, ভালোবাসা সুরভি ছড়ায়, আবেশে জড়ায়, মনে তুমি রেখো না কোনো দ্বিধা, ও বৃষ্টি ভেজা এ সন্ধ্যা, হৃদয় রজনী গন্ধা। দোলা দে তোমার এলো চুলে, মন জাগে ছাওয়া ক্ষতি কি, এ মন হারিয়ে গেলে, ভালোবাসা এ মধু সন্ধ্যায় তোমার কাছে চা, দূরে সরে থেকো না মধু ছন্দা, ও বৃষ্টি ভেজা এ সন্ধ্যা, হৃদয় রজনী গন্ধা। কথা লেখা তোমার ওই মায়াবী চোখের পাতা, মন চায় শুনতে বলো না আমাকে মুখের ভাষা, সুরে সুরে গান হৃদয় তোমায় বলে যায়, মুছে নিও দু চোখে রাতের তন্দ্রা, ও বৃষ্টি ভেজা এ সন্ধ্যা, হৃদয় রজনী গন্ধা, এ বৃষ্টি ভেজা এ সন্ধ্যা, হৃদয় রজনী গন্ধা, ভালোবাসা সুরভি ছড়ায়, আবেশে জড়ায়, মনে তুমি রেখো না কোনো দ্বিধা। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণটি কল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউব ভিডিও কোন সময় ডিলিট করবেন বা কখন ডিলিট করবেন না,
ইউটিউবের ভিডিও কোনো সময় ডিলিট করা উচিত না। কিন্তু আবার কিছু কিছু সময় কোনো কোনো ক্রিয়েটার্সদের ভিডিও ডিলিট করার খুবই প্রয়োজন হয়ে পড়ে। তাই আজকে আমি বিশ্লেষণ করব যে কোন সময় ভিডিও আপনি ডিলিট করবেন আর কোন ভিডিও ডিলিট করবেন না, সব কিছু ডিটেলস বলবো, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে ইউটিউবের ভিডিও কোনগুলো ডিলিট করবেন। অনেকেই জানেন, সবাই জানে যে ইউটিউবের ভিডিও ডিলিট করতে নেই, তাহলে চ্যানেলের ক্ষতি হয়। এই কথাটি মোটামুটি সবাই জানে, কিন্তু তারই মধ্যে কিছু কিছু ভিডিও আছে যে ভিডিওগুলো ডিলিট করতে হয়। এবার আপনি কোন ভিডিওগুলো ডিলিট করবেন বা কোনগুলো করবেন না। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউব ভিডিও ডিলিট কোনো সময় করা উচিত না, সবাই জানেন যে ইউটিউব ভিডিও ডিলিট করলেই চ্যানেলের ক্ষতি হয়, এই পর্যন্ত সবাই জানে। কিন্তু কিছু কিছু ভিডিও আছে যে ভিডিওগুলো ডিলিট করার প্রয়োজন পড়ে চ্যানেলের স্বার্থে। এইবার কোন ভিডিও আপনি ডিলিট করবেন বা কোন ভিডিও ডিলিট করবেন না, ভিডিও ডিলিট করার কারণ মূল হচ্ছে, মূলত তিনটে কারণে আমরা ভিডিও ডিলিট করে থাকি। প্রথমত ধরুন, কোনো সময় কপিরাইট স্ট্রাইক, কিংবা কপিরাইট স্ট্রাইক আসলে অটোমেটিক ইউটিউব সেটাকে ভিডিও ডিলিট করে দেয়, কিন্তু পাবলিক সেই ভিডিও দেখতে পারে না। কিন্তু আপনার কাছে 7 দিন সেই ভিডিওটি থাকবে, যাতে আপনি সেই ভিডিওটি দেখে বুঝতে পারেন, আপনাকে দেখানোর জন্য সেই ভিডিওটি রাখবে। ইউটিউব অ্যালগোরিদম ভাবতে পারে যে, নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউব ভিডিও কোন সময় ডিলিট করবেন বা কখন ডিলিট করবেন না, ইউটিউবের ভিডিও কোনো সময় ডিলিট করা উচিত না। কিন্তু আবার কিছু কিছু সময় কোনো কোনো ক্রিয়েটার্সদের ভিডিও ডিলিট করার খুবই প্রয়োজন হয়ে পড়ে। তাই আজকে আমি বিশ্লেষণ করব যে কোন সময় ভিডিও আপনি ডিলিট করবেন আর কোন ভিডিও ডিলিট করবেন না, সব কিছু ডিটেলস বলবো, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে ইউটিউবের ভিডিও কোনগুলো ডিলিট করবেন। অনেকেই জানেন, সবাই জানে যে ইউটিউবের ভিডিও ডিলিট করতে নেই, তাহলে চ্যানেলের ক্ষতি হয়। এই কথাটি মোটামুটি সবাই জানে, কিন্তু তারই মধ্যে কিছু কিছু ভিডিও আছে যে ভিডিওগুলো ডিলিট করতে হয়। এবার আপনি কোন ভিডিওগুলো ডিলিট করবেন বা কোনগুলো করবেন না। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউব ভিডিও ডিলিট কোনো সময় করা উচিত না, সবাই জানেন যে ইউটিউব ভিডিও ডিলিট করলেই চ্যানেলের ক্ষতি হয়, এই পর্যন্ত সবাই জানে। কিন্তু কিছু কিছু ভিডিও আছে যে ভিডিওগুলো ডিলিট করার প্রয়োজন পড়ে চ্যানেলের স্বার্থে। এইবার কোন ভিডিও আপনি ডিলিট করবেন বা কোন ভিডিও ডিলিট করবেন না, ভিডিও ডিলিট করার কারণ মূল হচ্ছে, মূলত তিনটে কারণে আমরা ভিডিও ডিলিট করে থাকি। প্রথমত ধরুন, কোনো সময় কপিরাইট স্ট্রাইক, কিংবা কপিরাইট স্ট্রাইক আসলে অটোমেটিক ইউটিউব সেটাকে ভিডিও ডিলিট করে দেয়, কিন্তু পাবলিক সেই ভিডিও দেখতে পারে না। কিন্তু আপনার কাছে 7 দিন সেই ভিডিওটি থাকবে, যাতে আপনি সেই ভিডিওটি দেখে বুঝতে পারেন, আপনাকে দেখানোর জন্য সেই ভিডিওটি রাখবে। ইউটিউব অ্যালগোরিদম ভাবতে পারে যেভাবে, যে কোনো কারণবশত হয়তো ভুল করে ইউটিউব স্ট্রাইক দিয়ে দিয়েছে, বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, কিংবা কেউ স্ট্রাইক দিয়েছে, সে যাতে ভিডিওটি রিভিউ করতে পারে, সেই কারণে আপনার ফিডব্যাকে 7 দিন ভিডিওটি থাকবে আপনার ইনবক্সে। 7 দিন পর সেই ভিডিওটি যখন সত্যিকারই দেখবে যে আপনি কোনো অ্যাপ্লাই করছেন না, অরিজিনালি স্ট্রাইক, তখন সেই ভিডিওটি ডিলিট করে দেবে। কিন্তু 7 দিন পর্যন্ত কিন্তু কোনো ভিউয়ার্সরা ওই ভিডিও দেখতে পারবে না, শুধু আপনি একমাত্র দেখতে পারবেন। এই কমিউনিটি গাইডলাইনের জন্য অনেকে ভিডিও ডিলিট করেন। আরেকটি কারণ হচ্ছে, ভিডিও ডিলিট করার অনেকেই ভাবেন যে যখন আমরা চ্যানেল প্রথম ক্রিয়েট করি, তখন সব ক্রিয়েটার্সদেরই ভিডিও খুবই খারাপ হয়। তারপর যখন সে আস্তে আস্তে চ্যানেলটি বড় হয়, সে নতুন করে সব কিছু সেট আপ তৈরি করা হয়, তারপরে যখন ভিডিও তৈরি হয়, ভিডিও তখন খুব ভালো হয়। 5 বছর
4 বছর 5 বছর যখন যায় সে ভালো ইনকাম করে, ইনকাম করার পর তখন ভালো সেট আপ তৈরি হয়, তখন ভিডিও ভালো হয়। কিন্তু যখন একেবারে প্রথম চ্যানেল ক্রিয়েট করা হয় সেই ভিডিও যদি দেখে তখন কিন্তু লজ্জা পেয়ে যাবে যে মা আমি কী ভিডিও করেছি। এই ভিডিও পাবলিক দেখলে তো ছিছি করবে, পাবলিক বলবে কী ভিডিও এ মা এইসব, এই চ্যানেলের এই ভিডিও। সেই লজ্জার জন্য বেশিরভাগ ক্রিয়েটার কী করেন, প্রথম দিকের যেসব ভিডিওগুলো থাকে সেই সব ভিডিওগুলো সবাই ডিলিট করে দেয়। এইবার এইসব ভিডিও ডিলিট করলে কী হয়, ডিলিট করলে চ্যানেলের অ্যানালিটিকে গিয়ে অনেকে প্রবলেম হয়, আপনার প্রথমত আপনার ভিউজ কমবে, আপনার ওয়াচ টাইম কমবে। যদি মনিটাইজ চ্যানেল হয় তাহলে কী হবে, হয়তো চ্যানেলের রিচটা একটু ডাউন হবে, কিন্তু আপনার যদি নন মনিটাইজ চ্যানেল হয় যদি আপনি তখন ভিডিও ডিলিট করেন আপনার ওয়াচ টাইম সব কিছু চলে যাবে, কিছুই থাকবে না। তাহলে এই অবস্থায় কী করতে হয়, এই ভিডিওগুলো যদি হ্যাঁ পাবলিক দেখলে খারাপ লাগবে, তাহলে এক কাজ করতে হবে যে এই ভিডিওগুলো প্রাইভেট করে দিতে হবে, ডিলিট করে দেবেন না। আপনার প্রথম দিকের যেসব ভিডিওগুলো সেই সব ভিডিও যদি দেখে আপনার লজ্জা হয় যে না আগে আমি খুব খারাপ ভিডিও করেছি, এখন আমার কাছে ভিডিও ভালো, ওই ভিডিও দেখলে পাবলিক কী মনে করবে, তাহলে সেই ভিডিওগুলো আপনারা এক কাজ করতে পারেন, সেই ভিডিওগুলো পাবলিক করে দিন, এই সরি সেই ভিডিওগুলোকে আপনারা প্রাইভেট করে দিন। প্রাইভেট করলে কী হবে, সেই ভিডিওগুলো থেকে গেল, আপনার পুরনো দিনের স্মৃতিও থেকে গেল, এবং যারা ভিউয়ার্স আছে তারাও দেখতে পারলো না, ঝামেলা আর কোনো কিছু থাকলো না। আরেক কাজ করতে পারেন, ওই পুরনো ভিডিও দিয়ে আপনি কোনো রিয়াকশান ভিডিও করতে পারেন, পুরনো ভিডিও দিয়ে আপনি এখন বর্তমানে রিয়াকশান ভিডিও করলেন, তাহলে কী হলো আপনার নতুন একটা ভিডিও হয়ে গেল এবং ভিউজও বেশি হবে, পুরনো দিনের ভিডিও সাথে আপনার নতুন দিনের ভিডিও দেখবে ভিউয়ার্সরা। এই একটা করতে পারেন রিয়াকশান ভিডিও। এইবার হচ্ছে এই দুটো কারণে ভিডিও আমরা ডিলিট করি। আরেকটি কারণে ভিডিও ডিলিট হয় সেটা হচ্ছে প্রথম অবস্থায় যেসব চ্যানেল নতুন আসে তারা কী করে, আরেকটি কারণে সবাই ভিডিও ডিলিট করেন সেটি হচ্ছে ধরুন যখন প্রথম চ্যানেল ক্রিয়েট করা হয় তখন তো সাবস্ক্রাইব থাকে না, কিছুই থাকে না। অনেকেই মনে করেন যে যে কোনো ট্রেন্ডিং ভিডিও কপিরাইট ভিডিও সেগুলো আপলোড দিই, ট্রেন্ডিং ভিডিও চলবে খুব, সাবস্ক্রাইবও বাড়বে, যদি আমার সাবস্ক্রাইব বাড়ে তারপর আমি সেই ভিডিওটিকে ডিলিট করে দেবো, তারপর অ্যাপ্লাই করবো, আমার কিছু সাবস্ক্রাইব হয়ে গেল, এই চিন্তা করে অনেকেই ভিডিও ডিলিট করেন। যেহেতু কপিরাইট এবং কিছু সাবস্ক্রাইব তার বাড়বে, এই কারণে অনেকেই ভিডিও ডিলিট করেন এবং কপিরাইট ভিডিও তারা চ্যানেলে আপলোড দেয়। এবারে প্রথমেই বললাম যে ভিডিও ডিলিট করলে অ্যানালিটিকে প্রবলেম হয়, অ্যানালিটিকে তার এফেক্ট হয়। এইবার আপনি যখন ভিডিও ডিলিট করছেন আপনার নতুন চ্যানেল, আপনি যখনই ভিডিও ডিলিট করবেন আপনার ওয়াচ টাইম সব চলে যাবে, শুধু সাবস্ক্রাইবটা থাকবে কিন্তু আপনার ওয়াচ টাইম চলে যাবে। তখন আপনি অ্যাপ্লাই করবেন কী করে, আপনার যে ওয়াচ টাইম ছিল সেই ওয়াচ টাইমটা চলে গেল, আপনার নতুন করে আবার ওয়াচ টাইম সংগ্রহ করতে হবে বা কমপ্লিট করতে হবে। এই কারণে বেশিরভাগ ইউটিউবার ভিডিও ডিলিট করেন। এইবার হচ্ছে আবার অনেকে প্রাইভেট করেন, প্রাইভেটও যদি করেন তাহলে কিন্তু সেই ওয়াচ টাইম কোনো সময় কাউন্ট হবে না। পাবলিক ওয়াচ টাইম ওইখানে লেখা থাকে, দেখবেন যখন আপনি অ্যাপ্লাই করেন লেখা আছে যে পাবলিক ওয়াচ টাইম, আপনার যে ভিডিওগুলো একমাত্র পাবলিক থাকবে সেই ভিডিওরই ওয়াচ টাইম কাউন্ট হবে, তাছাড়া অন্য কোনো ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হবে না। তাই ওই কপিরাইট ভিডিও বা ট্রেন্ডিং কপিরাইট ভিডিও আপলোড দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার মনে হয়, ফ্রেশ ভিডিওই আপলোড দিন, তারপর তাতেই সাবস্ক্রাইব বাড়বে, তাতেই আপনাদের ওয়াচ টাইম কমপ্লিট হবে। আরেকটি কারণে অনেকে ভিডিও ডিলিট করে, আর এই কারণে ভিডিওটা ডিলিট করার প্রয়োজন পড়েও, সেটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন। অনেকে ফট করে ভুল করেন যে কমিউনিটি গাইডলাইন জানেন না, যখনই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে তখনই সবাই ঘাবড়ে গিয়ে কী করে সেই ভিডিওটি ডিলিট করে দেয়। এবার কমিউনিটি গাইডলাইন যখনই আসে ভিডিও তো ইউটিউব কী করলো যে ওই ভিডিওটি ইউটিউব ডিলিট করে না, ওই ভিডিওটি হাইড থাকলো, শুধু ভিডিওটি আপনি দেখতে পারবেন কিন্তু কোনো ভিউয়ার্সরা সেই ভিডিওটি দেখতে পারবে না।
আপনাকে দেখানোর জন্য রেখেছে যে আপনি ওই ভিডিওটি দেখে আপনি বুঝতে পারবেন যে ভুল করেছেন কি না, আপনি অ্যাপ্লাই করতে পারবেন ইউটিউবের কাছে যে আমি ভুল করিনি। আর ইউটিউবও ভাবে যদি কোনো কারণবশত ইউটিউব ভুল করে থাকে তাহলে আপনি আবার অ্যাপ্লাই করতে পারবেন, তারপরে আপনার ওই ভিডিওটি থেকে যাবে। এই কারণে ইউটিউব 7 দিন যতক্ষণ আপনি অ্যাপ্লাই না করবেন ওই ভিডিওটি রেখে দেয়। এবার আপনি যদি দেখেন যে না আমি সত্যি ভুল করেছি তাহলে তো কোনো ব্যাপার নেই, আর যদি আপনি দেখেন যে না ভুল করিনি তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করার পর ইউটিউব আবার সেটাকে, ইউটিউব আপনার ওই ভিডিওটিকে আবার রিভিউ করে দেখবে, হিউম্যানও দেখবে এবং অ্যালগোরিদমও দেখবে যে কোথাও ভুল সত্যি সত্যি করেছে কি না। যদি দেখে না এইটা ভুল ইউটিউবেরই, তখন আপনার ভিডিওটি আপনাকে ফেরত দিয়ে দেবে। আর যদি দেখে যে না আপনি সত্যি সত্যি ভুল করেছেন বা আপনি সত্যি সত্যি কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেছেন, তাহলে সেই ভিডিওটি ডিলিট হয়ে যাবে 7 দিন পর। এইবার আপনি এই ভিডিওটি অনেকে কী করেন, ভয়ের চোটে তাড়াতাড়ি ডিলিট করে দেন। ডিলিট করলে কী হবে, ওই ভিডিওটা তো 7 দিন পর অটোমেটিক ইউটিউব ডিলিট করে দেবে, কেননা আপনি কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেছেন। তাহলে আপনার ডিলিট করার কোনো প্রয়োজন নেই, যেমন আছে তেমন থাকতে দিন, হয় আপনি অ্যাপ্লাই করুন আর না হলে যেমন আছে তেমন পড়ে থাক। অটোমেটিক ইউটিউব 7 দিন পর ওই ভিডিওটিকে ইউটিউব ডিলিট করে দেবে। এই হলো ইউটিউবের ভিডিও ডিলিট হওয়ার 3টি রিজন। এই 3টি কারণের জন্য ইউটিউব ভিডিও সবাই ডিলিট করেন। এইবার কোন ভিডিও ডিলিট করবেন আর কোন ভিডিও ডিলিট করবেন না সেগুলো আমি প্রথমেই বললাম। আপনি যে ভিডিওগুলো ডিলিট করবেন সেগুলো কি, আপনি যদি মনে করেন যে আমি কোনো ভিডিও এমন ভিডিও দিয়েছি যে ভিডিওটি হয়তো পরে স্ট্রাইক আসতে পারে, হয় কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিংবা কপিরাইট স্ট্রাইক, যাই হোক কপিরাইট স্ট্রাইক হোক বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে, আপনি তো চিন্তা করেছেন যে আমি তো এই ভিডিওটি বানিয়ে ফেলেছি এখন কি করব। সেই ধরনের ভিডিও আপনার যদি সন্দেহ হয় তাহলে আপনি সেই ভিডিওটি অবশ্যই ডিলিট করবেন, কেননা সেই ভিডিও যদি ডিলিট না করেন তাহলে আপনার কপিরাইট স্ট্রাইক কিংবা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতেই পারে। অনেকে কী করেন, ভয় করে সেই ভিডিওগুলো প্রাইভেট করে দেন। প্রাইভেট করবেন না, প্রাইভেট করলেও কিন্তু প্রাইভেট ভিডিওতেও কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা স্ট্রাইক চলে আসে। অনেক সময় দেখা গেছে, যদিও এটা 1000-এর মধ্যে একটা হয়েছে কিনা জানি না, কিন্তু জানি যে এরকম ভিডিও ডিলিট করার পরও সেই ভিডিও ডিলিট ভিডিওতে স্ট্রাইক আসে। আপনি যে ভিডিওটি ডিলিট করে দিলেন সেই ভিডিওতে নাকি স্ট্রাইক আসে, যদিও আমি শুনিনি এরকম, কিন্তু এরকম কয়েকজনের মুখে শুনেছি, কিছু কিছু ইউটিউবারদের মুখে, যে ডিলিট ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে। তবে সেটা খুবই রেয়ার, এরকম ঘটনা দেখা যায়নি, কিন্তু প্রাইভেট ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে। তাই প্রাইভেট করবেন না। আপনার যদি মনে হয় কোনো ভিডিওতে আপনি ভুল করেছেন স্ট্রাইক আসতে পারে, সে কপিরাইট স্ট্রাইক হোক বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হোক, তাহলে আপনি সেই ভিডিওটি ডিলিট করে দিতে পারেন। এই গেল ইউটিউবের ভিডিও ডিলিট করার 3টি রিজন, যে কী কারণে ইউটিউব ভিডিও ডিলিট করতে হয়, আর কোন ভিডিও ডিলিট করতে নেই আর কোন ভিডিও ডিলিট করতে আছে আমি সেগুলো আপনাদের অবশ্যই ভালো করে বুঝিয়ে দিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই ধরনের টিপস পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো রকম সমস্যা থাকে, এই যে সমস্যাগুলো বললাম এই সমস্যা, তাছাড়া অ্যাডসেন্সের সমস্যা, এখনও তো 2024-এর ডিসেম্বর মাসের লাস্ট হয়নি, এখনও কিন্তু অ্যাডসেন্সে যারা ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি রিসাবমিট করেননি, ডিসেম্বর 31 তারিখের আগে কিন্তু অবশ্যই রিসাবমিট করবেন। অনেকেই কিন্তু এখন পর্যন্ত করেননি, তাই যারা এখন পর্যন্ত করেননি আপনাদের কিন্তু অবশ্যই করতে হবে। ইউটিউব সবাইকে কিন্তু আবার রিমাইন্ডার দিয়ে দিচ্ছে যে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি রিসাবমিট করার জন্য। আজকে আমি আপনাদের এই যে কিছু ফল দেখাবো, দেখুন অসাধারণ কিছু ফল, ছোট ছোট গাছ, গাছের মধ্যে কি সুন্দর লেবুর মতো ফল ধরে আছে, সবুজ হলুদ সব রকম মিশে একাকার ফলগুলো, দেখতে খুবই ভালো লাগছে, কি সুন্দর অসাধারণ। আশা করি
এই ভিডিওতে যে ফলগুলো দেখালাম আপনাদের, সেই ফলগুলোর নাম কি অবশ্যই কমেন্টস করে জানাবেন, যদি আপনারা জেনে থাকেন যে এর নাম কি। আর আমি ইউটিউবে ভিডিও ডিলিট করার যে কথাগুলো বললাম, সেই সমস্যা যদি আপনাদের থাকে সেগুলো আপনারা কমেন্টস করে জানাবেন যে আপনাদের এই টিপসটি সত্যি কাজে লাগলো কিনা, ভালো লাগলো কিনা। এই যে ফলটিতে আমি হাত দিয়েছি, এই হাতটি হচ্ছে আমার, আমি হাত দিয়ে দেখছি ফলটি কেমন, খুব ছোট ছোট, একেবারে মনে হচ্ছে কি কোনো লেবু গাছ, কিন্তু দেখুন ছোট ছোট সবুজ এবং হলুদ মিশে আছে, যেগুলো একটু পেকেছে সেগুলো হলুদ হয়ে আছে, যেগুলো একটু কাঁচা সেগুলো সবুজ হয়ে আছে, ছোট একটি গাছ, কিন্তু গাছটিতে প্রচুর ফলে। আঙুর ফল যেমন ফলে একটি ছোট ছোট গাছে, সরু সরু লতা গাছে, তেমনই কিন্তু এরকম ফল ফলে আছে প্রচুর পরিমাণে। আরও আমি দেখাবো, এই যে গাছটি দেখুন, একটু ঘুরিয়ে নিয়ে যাচ্ছি ক্যামেরাটা, এই দেখুন সামনে নিয়ে আসছি, এই গাছটিতে দেখুন পুরো হলুদ হয়ে আছে, লাল হয়ে আছে, কী সুন্দর, সব ফলগুলো একবারে পেকে সুন্দর লাগছে দেখতে, মনে হয় যেন একটু গাছটাকে তুলে ধরি। এই যে ফলটি, এই ফলের নাম কি অবশ্যই যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কী নাম আছের। আরেকটি কথা আমি প্রতিটি ভিডিওতেই সে কথাটি বলি যে অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন, আমার ভিডিও গান শোনেন, কিংবা আমার এই ভিডিওর গানগুলো যারা আপলোড নিজেদের চ্যানেলে আপলোড করছেন ডাউনলোড করে নিয়ে, অনেকেই আছেন যারা সাবস্ক্রাইব করেন না, তাই প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই জানেন সাবস্ক্রাইব করলে ভিডিও তৈরি করতে বা ভিডিও মেক করতে খুবই ভালো লাগে, আনন্দ হয়, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোন ধরনের গান শুনতে চান, যদি সেই ধরনের গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনাদের যদি কোনো রকম সাহায্যের প্রয়োজন পড়ে, সে যেখানেই থাকেন না কেন আপনারা সাহায্যের যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি যতটা সম্ভব চেষ্টা করব, আমার যতটা ক্ষমতা আছে তার মধ্যে দিয়ে আপনাদের যতটা পারি হেল্প করার চেষ্টা করব। আর না হলে আপনারা অন্য কোনো বড় ইউটিউবারের সাথে যোগাযোগ করতে পারেন, সেটা আপনাদের সমস্যা, যদি আপনাদের কোনো সমস্যা সমাধান করতে পারি তাহলে আমারও খুব ভালো লাগবে যে না আমি একটি চ্যানেলকে একটু সাহায্য করেছি, সে ঠিক মতো তার চ্যানেলটিকে চালাচ্ছে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, অনেক ভিউয়ার্স আছেন যারা আমার মেসেঞ্জারে এসে অনেকেই হোয়াটসঅ্যাপ নাম্বার চাচ্ছে, পার্সোনাল নাম্বার চাচ্ছে, আপনাদের কাছে বলবো প্লিজ আপনারা যেভাবে কন্ট্যাক্ট করছেন যদি কোনো অসুবিধা হয় সেইভাবেই কন্ট্যাক্ট করুন। পার্সোনাল নাম্বার আমার খুব বেশি নেই, পার্সোনাল নাম্বার দেওয়াও যাবে না, আমার একটি ইউটিউবের চ্যানেল, আমার তেমন কোনো পার্সোনাল নাম্বার নেই। যারা বলছেন যে হোয়াটসঅ্যাপের নাম্বার দিন, পার্সোনাল নাম্বার দিন, কন্ট্যাক্ট করব, আপনারা মেসেঞ্জার কিংবা যে কোনো জায়গায় কন্ট্যাক্ট করুন, ইনস্টাগ্রাম আছে, মেসেঞ্জার আছে, কিন্তু আমার তেমন কোনো পার্সোনাল নাম্বার নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমার কোনো পার্সোনাল নাম্বার নেই, আর নাম্বার দেওয়ার আপাতত দেওয়ার মতো পরিস্থিতি নেই। আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নমস্কার।